রুশ সাহিত্যের সম্রাট কিংবা রাশিয়ার সর্বশ্রেষ্ঠ কবি অথবা রুশ সাহিত্যের জনক বা রাশিয়ার শেক্সপিয়র, এই সকল অভিধা যার নামের সাথে যুক্ত, তিনি হলেন আলেকজান্ডার সের্গেইভিচ পুশকিন। পুশকিন একজন কবি, নাট্যকার, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। তাকে রোমান্টিক ধাঁচের কবিও বলা হয়। কারণ হিসেবে এটাও মনে করা হয়, রাশিয়ান জাতিকে তিনি রোমান্টিক ইমেজ দেখতে শিখিয়েছিলেন। আবেগ, হতাশা, পরিতাপ, জীবন সংক্রান্ত নানান অনুভূতিকে তিনি এমনভাবে তার কবিতায় এনেছেন, যার ফলে আজও রাশিয়ানদের প্রিয় কবির নামের তালিকায় চলে আসে পুশকিনের নাম। আলেকজান্ডার পুশকিন 1799 সালের 6 জুন জার শাসিত রাশিয়ার মস্কোয় জন্মগ্রহণ করেন। মূলত তিনি কবি, কিন্তু তিনি সাহিত্যের অন্যান্য ক্ষেত্রেও কাজ করেছেন, লিখেছেন কাব্যিক উপন্যাস। তার বিখ্যাত কাব্যিক উপন্যাসের নাম ইউজেন ওনেজিন। পুশকিনের প্রায় সব রচনাই ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। এই উপন্যাসটিকে রুশ সাহিত্যের একটি মাইলস্টোন হিসেবেও বিবেচনা করা হয়, কেননা বলা হয় যে ইউজেন ওনেজিনে তিনি সর্বপ্রথম বাস্তব কাহিনী ভিত্তিক উপন্যাস রচনার দিক নির্দেশনাকে সামনে আনেন। এছাড়া পুশকিনকে আধুনিক রুশ সাহিত্যের প্রতিষ্ঠাতাও মনে করা হয়। পুশকিনের বোরিস গোদুনাভ, ইজিপশিয়ান নাইটস, মোজার্ট অ্যান্ড সালিয়েরি, রুসলান অ্যান্ড লুদমিলা, দ্য জিপসিস উল্লেখযোগ্য রচনা। পুশকিন জন্মেছিলেন এক অভিজাত পরিবারে। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। সারস্কোয়ে সেলো লাইসিয়াম থেকে স্নাতকোত্তর লাভ করার পরই দেখা যায় পুশকিন তার বিতর্কিত কবিতা ওড টু লিবার্টি আবৃত্তি করেন, যা ছিল নির্বাসন দানের অন্যতম কারণ। জারের রাজনৈতিক পুলিশ বাহিনীর কঠোর নজরদারিতে লেখা প্রকাশ করতে অক্ষম থাকা অবস্থাতে পুশকিন তার সবচেয়ে বিখ্যাত নাটক বোরিস গোদুনভ লিখেছিলেন। পুশকিনের শিক্ষাগ্রহণ তথাকথিত ব্যবস্থার মতো ছিল না। জানা যায় পুশকিন ধাত্রী ও ফরাসি শিক্ষকদের কাছ থেকে শিক্ষা লাভ করেন এবং 10 বছর বয়স অবধি মূলত ফরাসি ভাষায় কথা বলতেন। তবে তিনি তার গৃহভৃত্যদের এবং তার আয়া আরিনা রোদিওনোভনা, যার প্রতি তিনি অনেক বেশি অনুরক্ত ছিলেন, তাদের মাধ্যমে রুশ ভাষার সাথে পরিচিত হয়ে ওঠেন। এরপর সেন্ট পিটার্সবার্গের কাছে সারস্কোয়ে সেলোতে মর্যাদাপূর্ণ ইম্পেরিয়াল লাইসিয়ামের প্রথম স্নাতক শ্রেণীর অংশ হিসেবে যখন তিনি পড়া শেষ করেন, ততদিনে তার প্রতিভা স্বাক্ষর পায় রুশ সাহিত্য জগতে। 1820 সালে তার দীর্ঘ কবিতা রুসলান এবং লুদমিলা প্রকাশ করেন, যার বিষয় ও শৈলী নিয়েও নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়। পুশকিন আলেকজান্ডার পেত্রোভিচ কুনিৎসিনের কান্টীয় উদারনৈতিক ব্যক্তিত্ববাদী শিক্ষা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। এছাড়া ফরাসি জ্ঞানের চিন্তায়ও নিজেকে ডুবিয়ে রাখতেন, বিশেষ করে দিদেরো এবং ভলতেয়ার, যাদের সম্পর্কে পুশকিন বলেছেন নতুন পথের প্রথম অনুসারী এবং ইতিহাসের অন্ধকার আঁধারে দর্শনের প্রদীপ আনয়নকারী। পুশকিনের জীবনকে পাঠ করলে বোঝা যায় তিনি ধীরে ধীরে সামাজিক সংস্কার সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে ওঠেন এবং সাহিত্যিক সংস্কারবাদীদের জন্য একজন মুখপাত্র হিসেবেও আবির্ভূত হন। সরকার তার উপর ক্ষুব্ধ হয়। 1820 সালের মে মাসে তাকে রাজধানী ত্যাগ করতে হয়। 1823 সাল পর্যন্ত ছিলেন কিসিনাওয়ে, আর সে সময় দুটি রোমান্টিক কবিতা লেখেন যেগুলো বেশ খ্যাতি লাভ করে, ককেসাসের বন্দি এবং বকচিসারাই এর ফোয়ারা। পুশকিনের প্রকাশিত সবকিছুর ওপর কঠোর নিয়ন্ত্রণ ছিল, এমনকি ইচ্ছানুযায়ী ভ্রমণ করতেও তার বাধা ছিল। 1825 সালে তার এস্টেটে থাকাকালীন সময়ে পুশকিন সবচেয়ে বিখ্যাত নাটক বোরিস গোদুনভ লিখলেও পরবর্তী 5 বছর পর্যন্ত তিনি তা প্রকাশের অনুমতি পাননি। এমনকি এই নাটকের মূল এবং সেন্সরবিহীন সংস্করণ 2007 সালের আগে মঞ্চস্থ হয়নি। 1828 সালের দিকে 16 বছর বয়সী নাতালিয়া গঞ্জারোভার সাথে পরিচিত হয়েছিলেন পুশকিন। নাতালিয়া ছিলেন সেই সময়কার মস্কোর সর্বাধিক আলোচিত সুন্দরীদের একজন, যারের সরকার স্বাধীনতাবাদী কবি পুশকিনকে নির্যাতন করায় আগ্রহী নয়। এই আশ্বাস পাওয়ার পরই কেবল নাতালিয়া 1830 সালের এপ্রিল মাসে পুশকিনের বিয়ের প্রস্তাব গ্রহণ করেছিলেন এবং 1830 সালের 6 মে তাদের বাগদান হলেও কলেরা এবং অন্যান্য পরিস্থিতির কারণে বিয়ে 1 বছর পিছিয়ে যায়। অনুষ্ঠানটি 1831 সালের 18 ফেব্রুয়ারি মস্কোর বলশায়া নিকিৎস্কায়া স্ট্রিটের গ্রেট অ্যাসেনশন চার্চে অনুষ্ঠিত হয়েছিল।
1837 সালের 10 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মাত্র 37 বছর বয়সে পুশকিনের মৃত্যুকে রুশ সাহিত্যের বিপর্যয় হিসেবেও দেখা হয়।